দেখা হয়েছে কার সাথে? সকাল থেকে না হলে 10 বার ব্যালকনিতে এসে উঁকি দিয়ে গেছে। কি যে হ্যান্ডসাম! আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড হতো না, সারাদিন চুটিয়ে প্রেম করতাম। মায়ের মুখটা যখন চোখে ভাসে তখন আসলে মনে হয় ক্যারিয়ারে ফোকাস দিই। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। না, তোমার শরীরে কি অবস্থা? না, আমি এখন রান্না করব। তুমি খাইছো? কিছু হয় না, কিছু হয় না। পরে কল করছি তোমাকে, পরে কল করছি। এখন মুড়ি খাচ্ছ কেন? রান্না করোনি? বাসা থেকে বের হওয়ার আগে কিছু খেতে হয়। আমার তো রান্না শেষ, খেয়ে যাও। লাগবে না, থ্যাংক ইউ। যাবেন? 7 নম্বর সেক্টরের 4 নম্বর রোডটা আছে না, ওইখানে চলেন। উঠেন। ভাড়া কত মামা? ভাড়া তো 50 টাকা। 30 টাকার ভাড়া 50 টাকা বলতেছেন? আপনি এখন 30 টাকা জামা নিয়ে ঘুরে আসছেন, টাকা নাই রিস্কের সরকার। এই অঙ্কগুলো তুমি একা একা চেষ্টা করবে, এইচডব্লিউ তোমার। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু পারা যাবে না। পড়ালেখা শেষ? হ্যাঁ মা। তোর না একটা খুব বাজে অভ্যেস হয়েছে, সব সময় লেখাপড়া শেষ করে ম্যাডামকে বসিয়ে রেখে গল্প শুনবে। আমার টেবিল ল্যাম্পটা তো নষ্ট হয়ে গেছে। তাহলে কাল সকালে পড়িস। তুমি তো আর এখনই ঘুমাবে না, তুমি যতক্ষণ কথা বলছো ততক্ষণ পড়তে পারতো তো, তাই না? আমরা তো এখানে পড়ার জন্যই আসছি। তোরা দুজন মিলে কে জোট বেঁধেছিস নাকি? রাত 12টার পরে যদি পড়ার দরকার হয় তাহলে ব্যক্তিগত ল্যাম্প জ্বালিয়ে তারপরে পড়বে। ঠিক আছে, লাইট বন্ধ করে দে, আমি কালকে সকালে পড়বো।